আসসালামু আলাইকুম আজকে লাইভ স্প্রিং লাইভে আমরা একটা অন্যরকম আয়োজন করেছি আজকে আমরা কথা বলবো মুক্তিযুদ্ধ নিয়ে আমরা ডিসেম্বর মাসে যেহেতু আমাদের এ দেশকে স্বাধীন করার জন্য অনেক মুক্তিযোদ্ধা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং তার ফলশ্রুতিতে তাদের অনেক তাদের নিজস্ব ফ্যামিলি তাদের ছেলে মেয়ে অনেক অনেক সাফার করেছেন এবং অনেকের অবস্থায় কিন্তু আজকের দুনিয়াতে খুব একটা ভালো নেই আমাদের কাছেও লাইফ স্প্যানের মাঝে মাঝে কিছু মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা বা মুক্তিযোদ্ধার স্বয়ং চলে আসে আমার কাছে গত মাসেই দুজন এসেছিলেন এবং উনি এসে লম্বা করে তার গল্প বলছিলেন তো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে যেহেতু এটা একটা বিজয়ের মাস ডিসেম্বর মাস আমরা মুক্তিযোদ্ধাদেরকে ফ্রি অফ কস্ট সার্ভিস দিব সো সেই সেই জন্য আমরা যেটা ঠিক করেছি যে আমরা আজকে আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে আপনারা কারা আসলে ফ্যামিলিতে যাদের মানে মুক্তিযুদ্ধ করেছেন অথবা মুক্তিযুদ্ধের ছেলে মেয়ে কিংবা বাবা মা বা ফ্যামিলির যে কেউ এরকম পঞ্চাশ জনকে আমরা এই মাসে ফ্রি অফ কস্ট সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দিব সো প্রত্যেকের সাথে আমরা এক ঘন্টা করে বসবো আমাদের একটা টিম অফ এক্সপার্ট এটার জন্য তৈরি করা হয়েছে যেখানে সাতজন খুব ভালো সাইকোলজিস্ট কাজ করছেন সো আমরা আজকের এই প্রোগ্রামটার মাধ্যমেই আমরা মূলত সেই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের এই প্রোগ্রামটা একটু স্পেশাল এই এই স্পেশাল প্রোগ্রামে আমার সাথে আছে আমার আমার বাবা প্রফেসর ডক্টর মাকসুদ হেলালি উনি বুয়েটের একজন শিক্ষক ছিলেন ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন সেখান সেখানে উনি জাস্ট এই বছর ওনার উনি রিটায়ারমেন্টে যান এখন আমরা একসাথে ধানমন্ডিতে থাকি তো আব্বা আসলে মুক্তিযুদ্ধ নিয়ে একেবারেই কথা বলতে চায় না মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে উনি খুবই আমি বলবো যে একটু হেজিটেট ফিল করেন তার তার ইমোশনসগুলো খুব বেশি কাজ করে এবং উনি এটার জন্য ওনার কোনো রকম কেউ বাহাবা দিক বা কেউ কিছু বলুক এটা উনি একেবারেই চায় না আমাদের সাথে উনি মুক্তিযুদ্ধ নিয়ে একেবারেই আসলে কথা বলতে চায় না আমরা ওনার লাইফের অনেক ঘটনাই জানি না বাট আব্বাকে আমি আসলে গত দুই দিন আগে একটু রিকোয়েস্ট করেছিলাম যেহেতু আমি এখনকার যে ছেলেমেয়েদেরকে দেখি টিন তাদের অনেকের মধ্যেই আমি দেখি যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের একেবারেই কোনো রকম কোনো নলেজ বা ইমোশনস নেই যেটা আমার কাছে মাঝে মাঝে ইনঅপ্রোপ্রিয়েট মনে হয় সো যেহেতু আব্বা যুদ্ধ করেছেন এবং যেহেতু লাইফস্প্রিং আপনারা অনেকেই আমাদের ফলো করেন যাদের বয়স পনেরো থেকে পঁচিশ আমরা আজকে মুক্তিযুদ্ধের খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলাপ করব কারণ মুক্তিযুদ্ধ আসলে একটা খুব ইমোশনের জায়গা আমাদের সেই সময় কত কতগুলা মানুষ যারা বিভিন্ন শ্রেণির এবং পেশার তারা জীবন বাজি রেখে ফ্যামিলিকে রেখে যে কারণেই হোক দেশের জন্য যুদ্ধ করতে যান এই ইমোশনটাকে আসলে আমাদের হালকা করে দেখার কোনো সুযোগ নেই সো আমরা আজকে আব্বার কাছ থেকে কিছু গল্প এবং কিছু অনুপ্রেরণা শুনব তো সবার আগে আমি আব্বার কাছেই যাচ্ছি যে আব্বা নিজের পরিচয় একটু দিয়ে তারপর আমরা কথা শুরু করি আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধের প্রথমেই আমি বলতে চাই এই মুক্তিযুদ্ধে যারা আত্মাহতি দিয়েছেন যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের উহর মাকফরাত কামনা করছি তারা তাদের জন্য আল্লাহ নাসিব করেন মুক্তিযুদ্ধ একটা দীর্ঘ প্রক্রিয়ার ফসল বাংলাদেশের কে শোষণমুক্ত সমাজ তৈরির প্রথম সোপান পাকিস্তান শাসকদেরকে উৎখাত করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার মূল কাজটি হয়েছে মুক্তিযুদ্ধ দীর্ঘদিনের চেষ্টায় এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আমি শুধু নয় আমার ভাই সেও মুক্তিযুদ্ধ ছিলেন আমার বাবা সারা জীবন এই মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেছেন রাজনীতি করেছেন ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরে আন্দোলন করে জেলে গিয়েছেন তা আমাদের টোটাল ফ্যামিলি এই রাজনৈতিক ফ্যামিলি এবং আমরা দেশের স্বাধীনতার জন্য আমাদের জীবনের অনেক কিছু আমরা উৎসর্গ করেছি এই স্বাধীনতার জন্য যারা যারা যেভাবে দার কাজ করেছেন দেশের উন্নয়নের স্বার্থে কাজ করেছেন দেশের মানুষের উন্নয়নের শোষণহীন সমাজ তৈরিতে কাজ করেছেন তাদের প্রতিকৃতি আমার বাবা এবং আমরাও সেই হিসাবে কাজ করে গিয়েছি করছি ভবিষ্যতেও করার আশা পোষণ করি তো আব্বু তুমি দাদার প্রসঙ্গ তুলছিল সো দাদার আসলে উনি জীবনে কী কী জিনিস করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওটা ওটা সম্বন্ধে যদি তুমি তুমি আমাদেরকে একটু আলোকপাত করো আমার বাবা চাকরি জীবনে যুবক বয়সে তিনি কৃষি এক্সপার্ট ছিলেন তিনি দলৎপর কৃষি কলেজের শিক্ষক ছিলেন ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি জেলে যান যার জন্য তার সরকারি চাকরিটা চলে যায় অর্থাৎ বাবা তার প্রথম জীবন থেকেই এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাবার সহসাথী হিসেবে ছিলেন নলিনী দাস যিনি সূর্য সেনের সাথী ছিলেন অতএব আমাদের এই টোটাল ফ্যামিলি বাবা সবসময় এই দেশের জন্য আন্দোলনের জন্য কাজ করে গেছেন পরবর্তী পর্যায়ে বাবা বাংলাদেশ কমিউনিস্ট মনি সিং গ্রুপের জেলা পর্যায়ের নেতা ছিলেন এবং তো তিনি এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিলেন অতএব ছোটবেলা থেকেই আমরা আসলে বাবার কাছ থেকে এই অর্থনীতি রাজনীতিগুলো শিখে বড় হয়েছি দাদার নামটা তুমি যদি বলতে ভুলে গিয়েছিলে আমার বাবার নাম মমতাজ উদ্দিন আমরা আসলে দাদাকে খুব একটা পাইনি ছোটবেলায় দাদার সাথে একমাত্র স্মৃতি হচ্ছে কি আমরা যখন ভোলা যেতাম আমার বয়স হয়তো মনে হয় তখন চার পাঁচ ছিল খেলও নেই আমার সো দাদা হচ্ছে কি ভোলা এক ধরনের বিচি কলা পাওয়া যায় খুব মজার হ্যাঁ ছোটো ছোটো কলা এবং দাদা আমাকে দিত ছোটোবেলার অনেক স্মৃতি আসলে আপছা আপছা থাকে তো দাদার একমাত্র স্মৃতি আমার এটাই যে দাদা আমাকে ডাকছেন এবং উনি বলছেন যে তোমরা আমি তোমাদের জন্য কলা কিনে এনেছি এবং তোমরা কলাটা খাও এবং এই এতটুকু স্মৃতি আমার আসলে দাদার বাট আমি আব্বা এবং আমার আম্মার কাছে স্পেশালি অনেক শুনি দাদার গল্প আমার আম্মার খুব আমার আম্মা খুব শ্রদ্ধা করতেন আমার দাদাকে দাদাও খুব ভালোবাসতেন আমার মাকে মার কাছে আমি প্রায় দাদার গল্প শুনি এবং আমি আমি আমার মনে হয় দাদা আসলে অনেক ভালো একজন মানুষ ছিল যদিও আমার কখনো তার সাথে ওভাবে কথা হয়নি তিনি দেশকে নিয়ে খুব ভাবতেন এবং তিনি মানুষকে নিয়ে খুব ভাবতেন এবং তার সামর্থ্য খুব বেশি ছিল না তার সামর্থ্যের মধ্যেই তিনি ভাবার চেষ্টা করতেন এবং সেটা তার সন্তানদের মধ্যে তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন তো আব্বু আমার মুক্তিযুদ্ধের গল্পের দিকে আমি যেটা তোমাকে প্রথমে প্রশ্ন করতে চাই যে তোমার কেন মানে কর তোমার আবার বয়স ছিল সে মাত্র পনেরো বছর হ্যাঁ খুব পনেরো বছর ছিল এবং আবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল সো এত ছোট বয়সে তোমার ফ্যামিলি পড়াশোনা সব কিছু ছেড়ে মুক্তিযুদ্ধ জয়েন করার পিছিয়ে তোমাকে কোন জিনিসটা আসলে মানে ওই তাৎক্ষণিকভাবে ইন্সপায়ার করেছি যেহেতু আমার বাবা রাজনীতি করতেন আর ছোটোবেলা থেকেই আমি বাবার খুব কাছাকাছি ছিলাম ক্লাস ফাইভ সিক্সের পড়ার সময় আমি আমার বাবার সঙ্গে দোকানে বসতাম এবং দোকানে সকাল রাজনৈতিক দোকানে আসতো এই রাজনীতিক আলোচনা শুনে শুনে আমার বড় হওয়া আমার ক্লাস সেভেন এটা থাকতে আমি ছোটদের রাজনীতি ছোটোদের অর্থনৈতিক বই পড়েছি মার্কস অ্যাঙ্গেলস পড়েছি আমি ক্লাস নাইন টেনে যার জন্য এই রাজনীতি সমাজতন্ত্র কমিউনিজম আমার স্কুল থেকে শেখা এবং এই আলোচনাগুলি আমার বাবা দোকানে বসে করতেন অর্থাৎ বা বাংলাদেশের যেসব লোকরা আমাদের ভোলা যেতেন অলমোস্ট প্রতিটা রাজনীতিক নেতা আমাদের দোকানে যেতেন আলোচনা হতো আমি শুনতাম অর্থাৎ আমার মনের মধ্যে এই রাজনীতিটা ইনবিল তৈরি হয়ে গেছে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন দেশের এত বড় একটা বিপর্যয়ের মধ্যে কিছু একটা করা উচিত এই মনের তাগিদে আমার মনে হয়েছে যাওয়া উচিত এবং আমার পরিচিত জনরা যারা আমি সবাইকে চিনতাম তারা মুক্তিযুদ্ধের উৎসাহিত করতেন সেই হিসেবেই আমার মুক্তিযুদ্ধে যাওয়া এবং তখনকার একটা মনের টান দেশের বিপর্যয় অবস্থা রাজনৈতিক সেতু সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে হয় দেশকে দেশের মানুষের একমাত্র করা উচিত নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন একটা চেষ্টা করা উচিত মাত্র পনেরো বছর বয়স তখন আমি মেট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছিলাম আমি যখন মুক্তিযুদ্ধে গিয়েছি আমার মনে আছে আমার টোটাল গ্রুপের মধ্যে আমার থেকে বয়সে ছোটো কেউ ছিল না সবাই আমার থেকে বড় আমি ছিলাম সবচেয়ে ছোট তো ওই বয়সে মুক্তিযুদ্ধে যেতে পারাটা এটা আমার জন্য একটা বিরাট গর্বের ব্যাপার আমার মনে আছে আমি যখন মুক্তিযুদ্ধে যেতে চাই আমার বাবাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি সেদিন দেখেছি সে আমার হাত ধরে কেঁদে দিছে সো এই জিনিসটা তো ডেফিনেটলি তোমার জন্য অনেক মানে ইমোশনাল একটা ব্যাপার ছিল ভীষণ ইমোশনাল ব্যাপার কারণ আমি আমি দেখেছি যে আসলে ওই সময়ে ওই বয়সে যখন আমি বাবাকে বলেছিলাম আমি যুদ্ধে যাব তখন বাবা প্রথম থেকে তাকে ছিল বলছিল তারপরে বলেছিল না তুই যাস কিন্তু যখন আমি অ্যাডামেন্ট ছিলাম যে আমি যাবই তখন বাবা আমাকে নিজে ভোলা থেকে বরিশাল লঞ্চে করে এসে বরিশাল লঞ্চ কাটিয়ে এনে উঠে দিয়ে গেছে তুমি যাও তো আমার এই প্রশ্নটা আমার পরে আসলে করার কথা ছিল যে ওই সময় তোমার এক্স্যাক্ট বয়স কত ছিল এবং তোমার বাবা মা দাদা দাদি কি আসলে তোমাকে বাধা দিয়েছিল কি না যাওয়ার জন্য এই যে বললাম বাবা প্রথম না বলেছিল কিন্তু পরে কিন্তু সে নিজে আমাকে লঞ্চে করে আগে দিয়ে আসছে প্রথম সে ছিল বাবা পরে বসে সে দেশের জন্য যাচ্ছি অর্থাৎ তার উৎসাহটাও ছিল অতএব এটা কি বাধা দেওয়া বলবো না উৎসাহ দেওয়া বলবো আমি ঠিক পরিষ্কার না আর আমার বয়স তখন কাগজে কলমে সাড়ে চোদ্দ বছর মেট্রিক পাস করার কিছুদিন পরে হ্যাঁ এটা আমি খুব অল্প বয়সে পড়াটাকে শুরু করি কারণ আমার বড়ো ভাই ক্লাস আমার তিন ক্লাসে পড়তো অর্থাৎ আমাকে স্কুলে যেতে হবে অর্থাৎ আমি স্কুলে তার অল্প বয়সে স্কুলটা শুরু করি তার জন্য আমি খুব অল্প বয়সে মেট্রিক পাস করি এবং চোদ্দ বছর তিন মাসে আমি মেট্রিক পাস করি এবং আমি ইন্টারমিডিয়েট ভর্তি তখন পনেরো বছর আমি মুক্তিযুদ্ধে যাই তখন আমার বয়স পনেরো বছর বছর ওই বয়সে আমার ভাইরা ছিলেন আমার ইমিডিয়েট ছিলেন কিন্তু তারপরে আরো বড় দিন হয়েছিল তারা যায়নি আসলে বয়সটা এখানে ফ্যাক্টর না এখানে ফ্যাক্টরটা হচ্ছে ইমোশন দেশের প্রতি কর্তব্যবোধ মানুষের প্রতি কর্তব্যবোধ এবং দেশকে শোষণমুক্ত সমাজ করার ইচ্ছাটাই আমাকে এদিকে নিয়েছে তোমার এমনিতে কি মনে হয় যে এখনকার ছেলে ছেলেমেয়েরা তো রাজনীতি করে অনেকেই সো রাজনীতি জিনিসটাকে আমরা অনেক সময় খুব নেগেটিভলি দেখি যে রাজনীতি যারা করে তারা বোধহয় সবাই খারাপ এবং তাদের বোধ হয় তারা বোধ হয় সবাই ইউনো লাইক ঘুষ খায় খারাপ মানুষ বাট রাজনীতি জিনিসটা আসলে কী এবং রাজনীতি করলে আমাদের আসলে দেশের মানুষদের জন্য আসলে কী কী কীরকম ভাবা উচিত এবং কীরকম ল্যাপসেস তুমি এই এই যুগের রাজনীতিবিদ বা রাজনীতি যারা যাচ্ছে ছাত্র তাদের মাঝে দেখো আমি আসলে আমার দৃষ্টিভঙ্গি ক্লিয়ার কাট বলি ছাত্ররা বাংলাদেশে যখন যারা করে তাকে আমি রাজনীতি বলতে রাজি নই তারা লেজু বৃত্তি করে রাজনীতি বলতে হলে তাকে রাজনীতিটা শিখতে হবে পড়তে হবে বুঝতে হবে অর্থাৎ তারা ঠিক রাজনীতি করে এটা আমি মনে করি না তারা যেটা করে সেটা বিভিন্ন রাজনৈতিক দলকে লেজ বৃত্তি করে নিজস্ব সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে এবং তারা একটা গ্রুপ হিসাবে অ্যাক্টিভ থাকে এটা সুযোগ সন্ধানী একটা গ্রুপ বলি আমার কাছে মনে হয় রাজনীতি করার জন্য যেই জ্ঞান যেই স্পিহা যেই চেষ্টা যেই যেই ডেডিকেশন এগুলি আমি বেশিরভাগ উইথ ভেরি এক্সেপশন আমি দেখি না হ্যাঁ দেয়ার ইজ এক্সেপশন কিছু অবশ্যই আছে নাহলে দেশজোটা কেমন করে আর অ্যাজ এ হোল বাংলাদেশের রাজনীতি এখন ঠিক রাজনীতিরা কন্ট্রোল করে না ব্যবসায়ীরা কন্ট্রোল করে তাদের মূল জিনিসটা হচ্ছে হাউ টু আর্ন মানি হাউ টু বড় এদের এদের রাজনীতি রাজনীতি বলতে আমি যেটা বুঝি মানুষের জন্য করা সমাজের জন্য করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা এই সমন্বয়টা হয়তো করে না হ্যাঁ দেশের অনেক উন্নতি হয়েছে পরিবর্তন হচ্ছে কিন্তু এটা সমন্বিতভাবে হয়নি যার জন্য দেশের সামগ্রিক উন্নতি হয়েছে বলে আমি মনে করি না কারণ মানুষের চেতনার পরিবর্তন হয়নি মানুষের মানসিকতা পরিবর্তন হয়নি অনেক বড় লোক তৈরি হয়েছে অনেক গরিব তৈরি হয়েছে অনেক ব্যাপক পার্থক্য তৈরি হয়েছে সমাজের পরিবর্তন উন্নতি যা আমি বুঝতে চাই সেটা হয়নি মানুষের আর্থিক সংগতি বেড়েছে মানুষের ভোগ বিলাসের জিনিস বেড়েছে কিন্তু আসল স্বাধীনতা আসল সমতা আদৌ আসেনি আসলে তোমার তোমার থেকে তুমি কি বুঝো আমি বুঝি মানুষের জন্য মানুষের চেষ্টা করা প্রত্যেকটা মানুষ সবাই মিলে ভালো থাকবো সবাই মিলে উন্নতি হবে সবার কল্যাণ হবে এইটাই আমি বুঝি এখানে কোনো একটা নির্দিষ্ট গ্রুপ কোনো একটা নির্দিষ্ট এরিয়া এটা যেন না হয় সামগ্রিকভাবে দেশের উন্নতি হবে দেশের মানুষের অর্থনীতি সাবলম্বিত বাড়বে দেশের মানুষের সকলের ভালো ভালোভাবে থাকা হবে সবাই মিলেমিশে থাকবে এটা কি আমি বুঝতে চাই রাইট রাইট একটা জিনিস আমি তোমাকে মানে বলতে বলতে চাচ্ছি সেটা যেহেতু মানে এই প্রশ্নটা করেছিলাম যে লাইক কেউ যদি এখন মনে করে একটা ভালো উদ্দেশ্যে রাজনীতিতে আসতে চায় ধরো সে ঢাকা মেডিকেলে হয়তো সেকেন্ড ইয়ারে পড়ে বা বুয়েটে পড়ে সে ভালো উদ্দেশ্যে আসতে চাচ্ছে সে ভালো মন নিয়ে আসতে চাচ্ছে তখন কিন্তু আমরা মানে যেহেতু রাজনীতি জিনিসটাই কিছুটা আমি বলবো যে মানে একটু পচে গিয়েছে সো অনেকে আমরা বাধা দিই ফ্যামিলি থেকে যারা রাজনীতিতে যাই তুই যাই মানে যেও না বা এরকম হয়ে মানুষ তোমাকে খারাপ বলবে বা কিছু বাট আসলে কেউ যদি ভালো মন থেকে আসে এবং সে যদি তোমার এই মনটা থেকে আসে তাকে কি আমাদের আসলে বাধা দেওয়া উচিত নাকি তাকে আমাদের রাজনীতি মানে সুশিক্ষায় মানে শিক্ষিত হতে বলা উচিত বা তাকে কি ইন্সপায়ার করা উচিত কি না রাজনীতি অবশ্যই ভালো জিনিস কিন্তু রাজনীতিটা হচ্ছে প্রপার রাজনীতি হতে হবে রাজনীতিটা জানতে হবে রাজনীতিটা বুঝতে হবে রাজনীতি কেন করব রাজনীতির লক্ষ্যটা কি এটা জেনে বুঝে যে আসবে তারই রাজনীতি আসা উচিত রাজনীতিটাকে নিজের উন্নতির সোপান হিসেবে চিন্তা না করে দেশের জন্য কিছু করা জনগণের জন্য কিছু করা সমাজের জন্য কিছু করে এই ভিত্তিতে যিনি রাজনীতি করতে চান চারটি করতে চান তারই রাজনীতি আসা উচিত বাকিদের রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি না এক্স্যাক্টলি সো যেটা মূল কথা হচ্ছে কি আমাদের রাজনীতি জিনিসটাকে খারাপভাবে দেখা উচিত না রাজনীতি করে আমি নিজের হয়তো কিছু উন্নতি হতেই পারে বাট আমি যেন আমার মূল লক্ষ্যটা থাকে যেন থাকে যে আমি দেশের মানুষের উন্নতি করছি রাজনীতির করার মানে যেন এটা না থাকে যে আমি রাজনীতি করে আমি একটা ভালো পোস্ট পাচ্ছি আমি একটা প্রমোশন পাচ্ছি আমি সবাই আমাকে বাহাবা দিচ্ছে এই ইন্টেনশন যাদের থাকে আব্বার মতো তাদের রাজনীতিতে আসলে আসাটা উচিত নয় এবং আমি সম্পূর্ণ এগ্রি করি যদিও আমার রাজনীতি বিষয়ে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে যুদ্ধের কোনো একটা ঘটনাকে তুমি তুমি আমাদের বলবে ঘটনাগুলো শেয়ার করতে খুব একটা একটা মানে মানে বোধ বাট ঘটনা যেটা তোমাকে এখনো মানে লাইক খুব তোমার মনে পড়ে বা খুব ইমোশনাল কোনো ঘটনা বা যেটা আমাদের যারা ছোট মানুষরা দেখছে তাদেরকে ইন্সপায়ার করবে সে দেশের জন্য বা ওভারঅল সমাজের জন্য ভালো কোনো কাজ করার ক্ষেত্রে যুদ্ধের তো অনেক গল্প আছে কারণ আসলে ভোলার ইতিহাস যদি বলতে চাই যখন পঁচিশে মার্চের বাহিনী বাংলা ঢাকাতে আক্রমণ করে ব্যাপক হত্যা চাপ শুরু করে তখন ভোলাতেও এর প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তি বাহিনী তৈরি হয় সেখানে অনেক লোক একত্র হয় এবং তারা একটা পর্যায়ে ভোলা থেকে চলে গিয়ে বরিশাল অন্যদিকে সরে যায় বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে কিন্তু যখন এর পরবর্তী পর্যায়ে যখন ভোলাতে পাক আর্মি যায় তখন কিন্তু ভোলায় মুক্তিযোদ্ধা বলতে তেমন কিছু ছিল না সব কিছু তারা অতি সহজে ঢুকে যায় এবং মানুষের মধ্যে একটা আপোষকামিতা লক্ষ্য করা যায় ওই সময়ে মানুষের মধ্যে এই মুক্তিযোদ্ধার চেতনাকে ধরে রাখার জন্য আমরা শুরু করি অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রথম দিকে ভোলার এই শূন্যতাকে কাবার করার জন্য আমরা চেষ্টা করি আমি আমার বড়ো ভাই এবং আমাদের আরও কিছু বন্ধু বান্ধব আরও কিছু সিনিয়র লোক আমরা চেষ্টা করি এই মুক্তিযুদ্ধটাকে কিভাবে ধরে রাখা যায় মানুষের চেতনার মধ্যে মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ করার এই স্প্রেটা কীভাবে ধরে রাখা যায় এই চেষ্টা শুরু করি আমরা আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি আমরা কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করি যাতে মানুষের কাছে মনে হয় মুক্তিযুদ্ধ চলছে মুক্তিযুদ্ধ চলবে মুক্তিযুদ্ধ টিকে থাকবে কারণ ওই পর্যায় ভোলাটা একটা আইসোলেটেড একটা দ্বীপ সেখানে আসলে মুক্তিযুদ্ধ গড়ে গড়ার জন্য যেই জিনিসটা দরকার মানে যেভাবে গড়ে উঠেছে আসলে ভোলা বাংলাদেশের বর্ডার এরিয়া থেকে মুক্তিযুদ্ধটা তৈরি হয়েছে ভেতরে মুক্তিযুদ্ধটা এসেছে অনেক পরে একমাত্র কাজেরিয়া বেহাইনি একমাত্র টাঙাইলে যারা ভেতর থেকে গড়ে উঠেছিলো যার জন্য তারা ভিতর থেকে হয়েছে কিন্তু ভোলাটা এত বেশি ভেতরে যেখানে বর্ডারের কাছে দূরত্ব হওয়ার কারণে এখানে ভিতর থেকে গড়ে ওঠা খুব কঠিন ছিল যেই জিনিসটা আমরা করেছিলাম আমরা সংগঠিত হয়েছিলাম আমরা কিছু কিছু অকারে করার চেষ্টা করেছি যাতে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের স্পিয়াটা টিকে থাকে এবং আমার মনে হয় যুদ্ধর মনে পড়ে আগস্ট মাসের প্রথম দিকে আমরা ভোলার চরফেশনের একটা জায়গায় যখন পুলিশ এবং কিছু আলবাদর বাহিনীকে আমরা সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়ে আমাদের গ্রুপ তাদেরকে ধরে এবং তারা বেশিরভাগই সেখানে নিহত হয় এবং পরবর্তী পর্যায়ে আগস্ট মাসের শেষের দিকে আবারও দেউলাতে প্রথম ভোলাতে পাক আর্মিদের সঙ্গে যুদ্ধ হয় যেটা আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করি ভোলার ইতিহাসে এই এই যুদ্ধটাই হচ্ছে একমাত্র যুদ্ধ যেখানে পাক আর্মি মারা যায় একজনও বেঁচে আসতে পারেনি যেটা আমরা করেছি এবং এই দুইটা ঘটনার পরেই ভোলাতে ব্যাপকভাবে মুক্তিযুদ্ধ ছড়িয়ে যায় এবং মানুষের মধ্যে আস্থাগ্রহ হয় যে হ্যাঁ মুক্তিযুদ্ধ চলছে চলবে তার পরবর্তী পর্যায়ে অনেক মুক্তিযুদ্ধ সংগঠিত হয় প্রথম দিকে যেটা ছিল সংখ্যায় অল্প সেটা আস্তে আস্তে এত ব্যাপক ব্যাপক ব্যাপ্তি লাভ করে তো এই দুইটা ঘটনা ভোলার মুক্তিযোদ্ধার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই দুটো হচ্ছে দুইটা ঘটনা ছিল অত্যন্ত সুখকর ঘটনা এর পরবর্তী বছর আছে কিছু দুঃখজনক ঘটনা যেটা হয়েছিল পরবর্তী পর্যায়ে ভোলার উত্তর দিগল দিতে টনিঠার বলতে একটা জায়গা যেটার নামটা এখন বদল হয়ে গেছে এই মোহাম্মদ টনি নামে একজন লোক যিনি এখানকার আল্প জায়গার দালাল ছিলেন মুক্তিযোদ্ধারা যখন গিয়ে ঠিক এই জায়গায় স্থান করে সেখানে তাদের আস্তানা গাড়ে একটা রাতে এই টনির মোহাম্মদ টনির চোখশ্বাস রয়েছে আর্মিরা সেখানে গিয়ে মুক্তিযুদ্ধে ধরে এবং প্রচুর মুক্তিযোদ্ধা মোর দেন ওয়ান হান্ড্রেড ফিফটি মুক্তিযুদ্ধ সেখানে নিহত হয় এই এই দুঃখজনক ঘটনা ছাড়া মোটামুটি ভোলার যা মুক্তিযুদ্ধগুলি ঘটেছে সবগুলি সাফল্যজনকভাবে ঘটেছে এবং আরেকটা দুঃখজনক ঘটনা এই এইভাবে চলেই আসে যেটা আমি অনেক সময় বলতে চাই না তবু যে এখন কথা চলে আসে বলেছি এই ঘটনাটা যখন ঘটে তখন যুদ্ধ মারা যায় আমাদের বাড়ি ভোলা শহরে হলো ভোলা শহরে যে জায়গায় আমার বাড়ি আমাদের ওইখানকার যিনি প্রাক্তন উপজেলা চেয়ার ভোলা জেলার চেয়ারম্যান ছিলেন ভোলা মহকুমার তখন চেয়ারম্যান ছিলেন তিনি কেন জানি না আমার বাবাকে কিসে খবর দেন যে উনি নিজে ওই যুদ্ধে আমায় নাম করে বলেছে যে উনি নিহত হয়েছে আমি তার লাশ দেখেছি তাকে দাফন করে এসেছি যার জন্য আমার বাবা আমাদের গাইবি জানাজা হয়েছে আমি গাইবি জানাজা লোক সবার কাছে পরিচিত ছিল যে আমি মারা গেছি বা আমার গায়ে জানাজা হয়ে বিদায় হয়ে গেছে যেটা আমি তখন রুচিনি এক মাস পরে যখন আমি বাড়িতে ফিরেছি তখন সবাই আমাকে দেখে আশ্চর্য হয়েছে যে যার গাইবি জানাজা হয়ে গেছে সে কেমন করে ফিরে আসলো যে এই বড় স্মৃতি আমার জীবনের যে আমি মৃত লোক গাইবে যারা যারা পরার লোক আমি বাড়িতে ফিরে এসেছি ওই সময় তোমাকে মানে দেখে মানে দাদা এবং দাদু মানে কী খেলে তার আমাদের এক্সপ্রেশনটা কেমন ছিল তারা তো জানে যেনি মারাই গিয়েছো আমার মা আমাকে দেখে কিছু তো জড়াই ঝুঁস কিছু বলতে পারেনি প্রায় আধা ঘন্টা সেযু জড়াই ঝুরে বসেছিল কিছু বলেনি আমার বাবা শুধু একবার চিৎকার করে বলেছিলো যে ঘরে আসলে লাইটগুলো সব জ্বালা আমি দেখি

অতটা পড়ছে না বা জানছে না এটা নিয়ে মানে তোমার তোমার এমনিতে কি মনে হয় যে তাদেরকে আরেকটু এই বিষয়ে জানা উচিত নাকি মানে এই যুগের ছেলেমেয়েরা যারা ধরো এখন বয়স পনেরো ষোলো আমরাও না আরও ছোটো তারা আসলে মানে তাদের ফিউচারে রাজনীতি বা মুক্তিযুদ্ধ থেকে কীভাবে তারা আসলে ইন্সপাইরেশনটা নিতে পারে মুক্তিযুদ্ধের ইতিহাস দেশের ইতিহাস জাতির ইতিহাস এটা যে জানবে না সে আমি তো মনে করি তার জ্ঞান শূন্য মানুষের জীবনের প্রথম জ্ঞানটা হওয়া উচিত ছিল সে কে তার পরিচিতি কি তার জীবন কথা সে কোন জাতির কার যদি মুক্তিযুদ্ধেই না শিখি নিজের জাতীয়তা বলতে না জাগ্রত হয় তাহলে আমি তো মানুষ হিসেবেই তৈরি হলাম না অর্থাৎ এই যুগের প্রত্যেকটা ছেলের প্রাথমিক জ্ঞান হওয়া উচিত ছিল মুক্তিযুদ্ধের কিছু অংশ আমার বাঙালি জীবনের অংশ আমি আমি জন্মগতভাবে বাংলাদেশি আমি জনগতভাবে এই দেশেরই নাগরিক অর্থাৎ এই দেশের প্রতি আমার এই শ্রদ্ধাবোধ এই জাতীয়তা বোধটা তৈরি হতে হবে জ্ঞানের মাধ্যমে তাদেরকে এইটা শিখতে হবে ইতিহাস শিখতে হবে ইতিহাস জানতে হবে আমি কে আমি কোথা থেকে আসছি আমার পরিচিতিকে আমার বাবা বাবাকে আমার দাদাকে এই জিনিসটা প্রথমে শিখতে হবে এবং মুক্তিযুদ্ধ শিখলেই সে বুঝতে পারবে যে আসলে এই জাতি কীভাবে তৈরি হয়েছে কেমন করে হয়েছে কাদের আত্ম কাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ এই যথেষ্ট সুখী সমাজে আছি এটা তাকে বুঝতে হবে অতএব এই জিনিসটা অত্যন্ত জরুরি মানুষের জীবনে বিকাশের ক্ষেত্রে আমার যেটা মনে হয় আমাদের ব্যক্তিগত আমি বিভিন্ন সময় দেখেছি আমাদের জাতীয়তা বোধের প্রচণ্ড অভাব এই জাতীয়তাবধটা সৃষ্টি না হলে এই জাতি কখনোই উন্নতি করতে পারবে না আমি দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশ আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি পড়ালেখার জন্য বা পরবর্তী পর্যায়ে ইউরোপ আমেরিকা এশিয়ার বিভিন্ন দেশে আমি গিয়েছি প্রত্যেকটা জাতিকে দেখেছি তাদের দেশের প্রতি তাদের জাতীয়তাবোধ আমাদের দেখে অনেক অনেক বেশি যেটা আমাকে সবসময় ব্যথিত করে যে আমাদের জাতীয়তাবধটা এখন কম কেন আমার মনে হয় এই আমাদের এই জাতীয়তাবোধ শিক্ষার চণ্ড অভাব যেটা ছোটোবেলা থেকে আমাদের শেখা উচিত এবং আমাদের বোঝা উচিত এবং এর প্রাথমিক জিনিস হচ্ছে আমাদের এই মুক্তিযুদ্ধ আমাদের গৌরব আমাদের স্বাধীনতা এটা আমাদের শিখতে হবে আমি 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 আমার ইয়ং যারা আছে যারা পরবর্তী জেনে তাদের কাছে অনুরোধ করব আমাদের এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে শিখতে হবে জানতে হবে সঠিক ইতিহাস কারণ আমরা যদি এইগুলো না একেবারে কিছু না জানি বা না বুঝি অ্যাটলিস্ট নিজের মধ্যে ধারণা করি তখন হয় কি আমরা খুব মানুষ হিসেবে সেলফিশ হয়ে যায় আমরা কিন্তু ওই জিনিসটা বুঝতে পারি না যে ধরুন উনিশশো একাত্তর সালে কতগুলো মানুষ বা শুধু একাত্তর না আপনার একদম উনিশশো বাহান্ন সাল থেকে শুরু করে উনিশশো বা এখনও দেশে অনেক মানুষ যে আসলে নিজের স্বার্থ ত্যাগ করে যে দেশের জন্য কিছু করছে এই স্পৃহাটা আসলে গড়ে ওঠে না আমাদের মধ্যে রেসপন্সিবিলিটি সেন্স গড়ে ওঠে না আমরা অনেক বেশি আমি কি পাচ্ছি এটা দিয়েই আমরা আসলে আমাদের নিজের মান নির্ধারণ করি বাট আমাদের তো আসলে একটা সোশ্যাল ইন্টারেস্ট আছে অন্যের প্রতি আমাদের দায়িত্ব আছে দেশের প্রতি আছে বিশ্বের প্রতি মুক্তিযুদ্ধের সময় ধরো তোমার কি হতো যে ধরো যেহেতু অনেক ছোট ছিলে যদিও আমি মানে আমরা জানি সবাই যে তুমি অনেক মাসাল্লাহ সাহসী মানুষ বাট তারপরেও কি এরকম কিছু তুমি দেখেছো তোমার ফেলো মেয়ের মধ্যে দেখেছো যে যে কোনো সময় তুমি মারা যেতে পারো যেহেতু তুমি সম্মুখ যুদ্ধ করছো এটা কি তোমাদের মধ্যে কোনো ভীতি ভীতি সঞ্চার করতো কিনা আমার একটা স্লোগানের কথা মনে করি ওর কথা ওর সঙ্গে আমরা এই কথা সবসময় বলতাম আমাদের ভোলার ভাষায় বলতাম হৈসি একদিন মর্মু একদিন চিন্তা কী এটা ছিল আমাদের স্লোগান এটা আমাদের ভোলার ল্যাঙ্গুয়েজ আমরা বলতাম হৈসি একদিন মর্মু একদিন কী হয়েছে এই যে একটা হৈসি একদিন মর্মুদিন এটা সবাই মরবে অর্থাৎ এটা নিয়ে চিন্তা করার কিছু নাই দিন আগে পরে হোয়াট ইজ দ্য ম্যাটার অর্থাৎ এইটা নিয়ে দুশ্চিন্তা পানি মরা যাবো মরা যাবো এই ফিলিংসটা কখনো হতো না আমার একটা মনে আছে যে আমরা যখন একটা থানা রুট করতে যাই তখন আমাদের মধ্যে একজনের ডিক্লারেশন দেয় যে কে আগে গিয়ে ভিতরে ঢুকবে আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল ওরা গুলি করতেছে এর মাঝখানে কে গিয়ে আগে থানার ভিতরে ঢুকবো যে আমরা প্রতিযোগিতা করতাম যে কার আগে গিয়ে গিয়ে ঢুকতে পারি থানার ভিতরে অতএব তখন জীবন মৃত্যু ভিত্ত বা এর চিত্ত চিত্ত শঙ্কাহীন এই কথাটা পরবর্তী পর্যায়ে পড়েছি কিন্তু তখনই আমার মনে আছে যে আসলে এই চিন্তারা কখনই মাথায় আসেনি যে আমরা মরে যেতে পারি মরবো এটা নিয়ে ভাববার কিছু নাই এটা 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 নিয়ে কখনোই প্রশ্ন উঠে নেই যে আমি যেতে পারি মুক্তিযুদ্ধ একটা গল্প আমি শুনেছিলাম তোমাদের কাছে যে তোমার বোধ নদী পার হতে হতো না অস্ত্র ইয়ে করে ওই জিনিসটাকে তুমি আমাদেরকে একটু বলবে যে কী ধরনের ঘটনা ছিল সেটা এটার আসলে ঠিক নদী পার হওয়া না আসলে কিছু মানে মানে দুটো ঘটনা বলতে পারি একটা হচ্ছে ছোটো ছোটো নদী যেগুলো আসলে শাঁখো ছিল আমি যেহেতু ভোলার শহরে ছিলাম আসলে শাঁখো পার হওয়ার অভ্যাসটা আমাদের ছিল না শাঁখো মানে একটা কি বলে একটা সুপারি গাছ যে কোনো একটা বাস ঘের একটা বাঁশ ফেলে রাখতো এটাতে লোকে হেঁটে পার হয়ে যেত গ্রামের লোকেরা কিন্তু আমরা এটা বের পার হতে পারতাম না খুব কষ্ট হতো বিশ্বকের কাছে যখন রাইফেল থাকতো মানে এটা মানে হামাগুড়ি দিয়ে কীভাবে পের হতাম নিজেরই খুব কষ্ট হতো এটা হতো ছোট নদী পার হওয়া হ্যাঁ বড়ো নদী যখন পের হতো আমরা নৌকা দিয়ে পের পার হয়েছি বড় নদী পার হয়েছি একবার একবার তো পরিষ্কারই মনে আছে আমরা ভোলা থেকে পটুয়াখারি নৌকা দিয়ে ডেঙ্গি নৌকা দিয়ে ভোলা পটুয়াখালী গিয়েছিলাম এবং আমরা আমরা নিজেরাই কোনো মাঝে ছিল না প্রায় কত চোদ্দ পনেরো কিলোমিটার তখন নদীর এ পাশ ওপাশ যেতে হতো বড় ঢেউ ডিগাঞ্জি পার হয়ে গেছি কখনো অস্বস্তি লাগে চিন্তা লাগে না যে ডুবে যেতে পারি নিজেরাই নৌকা নৌকা নিজেরাই ছিলাম মাঝিও ছিলাম আমরা বেরিয়েছি নিজেরা পার হয়েছি অত মুক্তিযুদ্ধের সময় নদীতে এই মাছ ধরা ইত্যাদিতে নানা কিছুই করেছি নানা কিছুই করতে হয়েছে তোমাদের ট্রেনিং ট্রেনিংটা তোমার প্রাথমিক কোথায় পেয়েছিলে যে তোমরা তো নিশ্চয়ই অস্ত্র অস্ত্র জ্বালাতে জানতে না বা তোমাদের যে গ্রুপ ছিল তারা মানে তোমার প্রাথমিকভাবে মানে তোমাদের কোথায় ট্রেন করা ট্রেনিং বলতে আসলে যেটা বুঝি সেটা হচ্ছে আসলে লেট করা এটা কখনোই করা হয় না আর ট্রেনিং বলতে যেটা বোঝায় অস্ত্র চালানো শেখা এটা আমাদেরকে আমাদের আমাদের গ্রুপের মধ্যে প্রথম দিকেই আমাদের গ্রুপে একজন লোক ছিলেন তিনি পাকিস্তান থেকে ফেরত তিনি এয়ারফোর্সে চাকরি করতেন উনি আমাদের একদম প্রথম দিকেই ছিলেন ওনার নাম হাসান সাহেব হাসান উনি নাইমিনি মারা গেছেন অনেকদিন আগে আজ থেকে প্রায় তো প্রায় চল্লিশ বিরিশ বছর আগে মারা গেছেন উনি আমাদেরকে প্রথমে অস্ত্রগুলি কীভাবে চালায় কীভাবে শিখা এগুলি আসলে আর সে ট্রেনিং বলতে অস্ত্র ধরো অস্ত্র চালানো শেখা আর আর কিছু ট্রেনিং নাই এইটুকুই শিখে যায় কীভাবে গুলিটা করতে হয় এভাবেই শেখা আর লেফট রাইট তো কোনো ব্যাপার না আমার আরেকটা জিনিস মনে আছে ওই বয়সে আসলে একটা থ্রি নট থ্রি রাইফেল খাদ্য ঝুলে হাঁটতে গেলে প্রথম প্রথম ঘাড় ব্যথা হয়ে যেত কষ্ট লাগতো কারণ বেশ ওজন কিন্তু তারপরে দেখছি দুই মাস পরে আর এটা কষ্ট লাগতো না ওটা কাঁধে থাকতে আমি যে ফিল করতাম না এটাকে যদি ট্রেনিং করা হয় তাহলে আমি এটা আসলে কাঁধে নিয়ে হাঁটতে শেখা আমাদের মূল মেইন অস্ত্রগুলি ছিল থ্রি নট থ্রি রাইফেল এবং যেগুলি ব্যাপকভাবে থানায় লেভেলে ব্যবহৃত হতো খুব উন্নত অস্ত্র আমাদের হাতে ছিল না আমি আরেকটা বিষয়ে তোমাকে প্রশ্ন করতে চাই এটা হচ্ছে যে এটা ঠিক যে এখন আমাদের সমাজের অনেকেই হয়তো ইন্ডিয়ান প্রশাসন বা পাকিস্তান প্রশাসনকে অতটা পছন্দ করে যেহেতু তারা আমাদের অনেক সাফার করেছে ভুগিয়েছে আমাদের কষ্ট দিয়েছে তাদের আর্মি কষ্ট দিয়েছে বাট ওভারঅল আমাদের জাতীয়তাবোধ বজায় রেখে আমাদের কি আসলে কোনো একটা পার্টিকুলার দেশ যেমন সেটা ইন্ডিয়া হোক ইংল্যান্ড হোক বা পাকিস্তান হোক ওদের সকল মানুষের প্রতি কি সাধারণ মানুষের প্রতি কি আমাদের ঘৃণা জাগ্রত করা উচিত এটা আমাদের কতটুকু হেল্প করবে মানে একজন মুক্তিযুদ্ধ হিসাবে আমি কি মনে করো আমি তো এইভাবে দেখতে চাই যেমন মনে করি যদি ইংল্যান্ডের কথাই ধরি তারা আমাদেরকে দুইশো বছর ধরে শোষণ করেছে আমরা কি ইংল্যান্ডটাকে ওইভাবে ফেলে রেখে দিয়েছি আসলে যার যেটা ভালো সেটা নেওয়া যেতেই পারে ইন্ডিয়ার ভিতরেও এমন দেশ আছে নাগালি নিউজিল্যান্ড সেগুলি ইন্ডিয়ারা শোষণ করে এ ইন্ডিয়ার প্রশাসনরা খারাপ হতে পারে কিন্তু ইন্ডিয়ান লোক বলতে যেটা এটা তো খারাপ না পশ্চিমবাংলা আমাদেরকে প্রতিটা ঘরের লোকেরা আমাদেরকে হেল্প করেছে পশ্চিম লোক ঘরে ঘরে মানুষ তো পশ্চিমবাংলার লোক তো খারাপ নয় তো ইন্ডিয়ান লোক খারাপ এটা আমি কখনোই মনে করি না ইন্ডিয়ান প্রশাসকদের কি ভূমিকা কী কী এটা নিয়ে চিন্তা করতে পারে পাকিস্তানে বেলুচিস্তানরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র যুদ্ধ করে তারা স্বাধীন হতে চায় বেলুচিস্তান লোকরা তো আমাদের মতোই পরাধীন তো তাদেরকে তো পাকিস্তানি বলতে তো আমরা তাদেরকে মিন করি না আমরাও যেরকম আমি যেটা মনে করি আমরা তাদেরকেই মিন করি যারা প্রশাসক যারা দেশকে কন্ট্রোল করে দেশকে শোষণ করে অন্যকে যারা এই নিয়ন্ত্রণ ক্ষমতা যাদের তাদের কথা মেন করি রাইট কারণ ঘৃণা জিনিসটা কখনই আসলে আমাদের জন্য ভালো না ঘৃণাটা হচ্ছে সেই প্রশাসক শ্রেণী যারা এই নীতি নির্ধারণগুলো করে তারা হচ্ছে ঘৃণীত ব্যক্তি সাধারণ মানুষ সব জায়গায় সমান সব জায়গায় তারা শোষিত নির্যাতিত আমাদের মতে শোষিত নির্যাতিত সে যেই দেশেরই হোক কি ইন্ডিয়া কি অন্য দেশ আমরা প্রায় মানে শেষের দিকে চলে এসেছি আর হয়তো দুই তিনটা কোয়েশ্চেন নিব তো একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে তোমার পুরো জীবনে যে মুক্তিযুদ্ধের জীবনে তোমার যেহেতু তুমি অনেক ছোট ছেলে তারপর তারপর তোমার একাডেমিক লাইফে নিশ্চয়ই তোমাকে অনেক মানুষ হেল্প করেছে বা অনেকে হয়তো তোমার চোখের সামনে মারা গেছে তুমি তাদেরকে মিস করো বা তাদের জন্য দোয়া করো সো এরকম কয়েকজনের কথা তুমি কি বলতে চাও কিনা আজকের লাইফে সবার সামনে যারা আসলে দেশের জন্য অনেক কিছু করেছে তোমার জন্য অনেক কিছু করেছে এবং তাদের প্রতি তুমি একটা কৃতজ্ঞতাবোধ ফিল করো আমার জন্য ব্যক্তিগতভাবে কিছু করেছি না সেটা সব গুরুত্বপূর্ণ থেকেই তারা দেশের জন্য কিছু করেছি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি যাদের যারা আমাকে হাতে ধরে এই মুক্তিযুদ্ধের কাছে শিখিয়েছে আমাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণতে করতে সাহায্য করেছে আমাকে এই যুদ্ধে অবতীর্ণ হতে টেনে নিয়ে গেছে তাদেরকে আমি কৃতজিগত স্মরণ করি স্মরণ করি আমার হাসান ভাইকে স্মরণ করি আলম ভাইকে যারা আমাকে মুক্তিযুদ্ধ দিয়ে শিখিয়ে দিয়েছে আমি এর সঙ্গে প্রকাশ করি ভোলার বেশ কিছু মুক্তিযুদ্ধের একাধিক বই আছে যারা আমার প্রত্যেকটা মুক্তিদ্ধ বইতে আমার নাম আছে সম্প্রতি একজনে আমার কাছ থেকে ছবি নিয়েছে সে তারা আমার ছবিটা দিতে চায় তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্মরণ করি তারা আমাকে এই এইভাবে স্মরণ করার জন্য আমি আরও স্মরণ করতে চাই পরবর্তী জীবনে যা যাদের সাহায্য সহি থেকে আমি বইটে পড়ালেখা করেছি বইটের শিক্ষক হয়েছি বইটের অনেক পোস্টে আমি দায়িত্ব পালন করেছি বিভাগীয় প্রধান ডিন ডাইরেক্টর সব কিছু কাজ করেছি সবাই আমাকে সহযোগিতা করেছে সবার সাহায্য সহযোগিতায় আমি আজকে এই জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি বুয়েটে শুধু কর্মকর্তা কর্মচারী ছাড়াও শিক্ষক সবাই কাছে আমি অত্যন্ত প্রিয় ছিলাম আমিও সবাইকে অত্যন্ত ভালোবাসি তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আমার তাদের প্রতি আমার অশুভ শ্রদ্ধা জ্ঞাপন করছি আব্বার যদিও মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা নেওয়া হয়নি এটা আব্বা কখনোই পছন্দ করতেন না কারণ একটা মিউনি অলওয়েজ বলতেন যে এটা দেশের জন্য একটা কাজ সো সার্টিফিকেট নিয়ে আসলে কী যদি আমরা সার্টিফিকেট নেওয়াটাকে একেবারেই খারাপ কিছু মনে করি না এটা একটা প্রত্যেকের একটা রেকগনিশন থাকতেই পারে বাট দ্য থিং ইজ আব্বা এটা কোনো কারণে নেয়নি বাট স্টিল আব্বার কিছু জায়গায় আব্বার আসলে এখনও নাম আছে সেই সেই জায়গাগুলো আমি নিজে আসলে জানি না সো আব্বা কোথায় গেলে আসলে তোমার এই গল্পগুলো আমরা পেতে পারি বা কোথায় এটা লিপিবদ্ধ আছে আমার ঠিক সময়টা মনে নেই পঁচাত্তর সালের পরবর্তী পর্যায়ে একটা মুক্তিযুদ্ধের একটা লিস্টে বের হয়েছিল পত্রিকায় আমি দেখেছি সেখানে আমি আমার নামটা দেখেছি শুধু নাম হিসাবেই হয়তো বাবার পিতার নাম লেখা ছিল যার জন্য হয়তো আমাকে আইডেন্টিফাই করা কঠিন হবে ভোলা আমার নাম সেখান থেকে আছে ভোলার উপরে যতগুলো মুক্তিযুদ্ধের বই লেখা হয়েছে বিভিন্ন লোক লিখেছেন সবগুলোতেই আমার নাম আছে এবং এক থেকে দেড় মাস আগে একজন লেখক আমাকে ফোন করেছিল যে তিনি একটা বই দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংস্করণ ছাপাবেন তিনি আমার ছবি চাইছেন আমি তাকে ছবি দিয়েছি দ্বিতীয় সংস্করণে আমার ছবি থাকবে তিনি তাকে করেছেন আজকে ভোলার মুক্তিযুদ্ধের ইতিহাসের বই দেখলে ভোলার মুক্তিযুদ্ধের ইতিহাস থাকলে সেখানে আমার নাম আছে এবং আমার মনে হয় ভোলার মানুষের কাছে ভোলার মুক্তিযুদ্ধের কাছে প্রত্যেকের মনে মনে প্রত্যেকের স্মৃতিতে আমার নাম আছে সেটাই আমার কাছে সবচেয়ে বড় এক্স্যাক্টলি সো আমরা থাকলো কিনা আমি মনে করি না মানুষের স্মৃতিতে আছে আমার বন্ধুদের স্মৃতিতে আছে আমার বড় ভাই যারা আছে তাদের স্মৃতিতে আছে এবং এটাই আমাদের কাছে অনেক বড় আমরা যখন প্রত্যেকে একটা কাজ করি আমরা আসলে যেটা আমরা আমাদের ক্লায়েন্টদের অনেক সময় বলে থাকি যে তুমি রেকগনিশন নিজের কাছে চাও রাইট তুমি নিজে মনে করো কিনা যে তুমি একটা ভালো কাজ করেছো ওটার মধ্যেই আসলে একটা শান্তি এবং সৃষ্টিকর্তা মনে করে কিনা তুমি একটা ভালো কাজ করেছো এটা আসলে আমাদের আমাদের মানে ভালো লাগার একটা মানে একটা বিষয় কারণ মানুষ তো আসলে খুব আপেক্ষিক মানুষ কিছু মানুষ প্রশংসা করে কিছু মানুষ আসলে নিন্দা করে মানুষ কারোর কাছে অ্যাপ্রিসিয়েশন যাওয়ার আসলে খুব বেশি কিছু নেই এবং আব্বা কখনোই আমাদেরকে আসলে তিনি যে মুক্তিযোদ্ধা এই জিনিসটা কখনো উনি ব্যবহার করতে দিতেন না আমরাও খুব ইউজ করিনি কখনো কোথাও করিনি বা আমাদের চাকরির ক্ষেত্রে অনেক সময় হয়তো এসেছে যে হয়তো আব্বার আব্বার এই পরিচয়টা ইউজ করলে হয়তো আমাদের জন্য একটা সুবিধা হতো বা একটা একটা ফেভার পেতাম আমরা সেটা করিনি এবং ইশালা কখনো করার চিন্তাও করি না বাট আজকে আমরা আব্বাকে আব্বাকে আসলে অনেক রিকোয়েস্ট করে আনা আব্বা আসলে কখনো যেতে চায় না ওনাকে বিভিন্ন ফোরাম থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হয় বক্তৃতা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ নিয়ে এবারও এবার অনেকগুলো উনি ইনভাইটেশন পেয়েছে বাট উনি আসলে যেতে চাননি আমি যখন বললাম উনি আসলে আসতে চাচ্ছিলেন না আমি একটু জোর করেই রিকোয়েস্ট করে নিয়ে এসেছি সো দ্যাট আমরা যারা এই বয়সী বা আরও ছোটো বয়স তারা আপনারা অ্যাটলিস্ট মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছুটা জানেন কিছুটা বুঝছেন কিছুটা নিজে পড়াশোনার চেষ্টা করেন এবং পড়াশোনা যদি করেন বা না করেন অ্যাটলিস্ট দেশের জন্য বা বিশ্বের বা সমাজের জন্য আমরা যেন একটু ভাবি কারণ আমরা 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 এই যুগে এই বাচ্চাদের বা এই এই আমরা যারা বড়ো হয়ে উঠছি আমাদের অনেকের মধ্যে একটা অতিরিক্ত আমি বলবো যে সেলফ মানে কেন্দ্রিক একটা মানসিকতা আমরা দেখতে পাই আমরা সমাজ নিয়ে কম ভাবছি বিশ্ব নিয়ে কম ভাবছি আমরা সবাই আশা করি যে তাদেরকে নিয়ে আমরা ভাববো এবং সবাইকে নিয়ে আমরা ভাববো আর এর পরিপ্রেক্ষিতেই আমরা এই মাসে আবারও বলছি যে আমরা পঞ্চাশজন মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা কিন্তু আমাদের লাইফ স্ট্রিমের পক্ষ থেকে ফ্রি অফ কস্ট সার্ভিস দিবো এটা আমাদের খুবই ছোট্ট একটা আপনি বলতে পারেন একটা উপহার বা মানে একটা উপ ঢুকনের মতো এটা এমন কোনো বড় কাজ না আমরাও মনে করি না বাট আমাদের খুব সীমিত সামর্থ্যে আসলে আমরা এটা অ্যাটলিস্ট করতে চাই এবং আমার দাদা থেকে শুরু করে আব্বা থেকে শুরু করে আপনারা অনেকে আমাকে চিনেন যে লাইফ স্প্রিং করার পিছিয়ে আমার একটা অন্যতম বড় আমি বলবো যে স্পৃহা ছিল যেটা আমি একই রক্ত ধারণ করি যে হয়তো সমাজের জন্য কিছু কাজ করার কারণ আমি যদি এখন আমার বাসাতে একটা চেম্বার দিই হয়তো আমার কিছু রুগী হবে বা আমি যে ফ্যামিলিতে বিলং করি আমি আলহামদুলিল্লাহ আমার জীবন চলে যেত যেতে আমি ডাক্তার হয়েছি বাট লাইফ স্পিকের মতো একটা আমি বলবো একটা কাজ একটা কাইন্ড অফ রিস্কি কাজ কারণ আমরা অনেক সোশ্যাল ভ্যালুজ নিয়ে কথা বলি মানুষকে ভালো হতে বলি মানুষকে ভালো পথে থাকতে বলি ফ্যামিলিগুলোকে ঠিক থাকতে বলি এবং সেটা নিয়ে কাজ করে আমাদের একটা বড় টিম কাজ করছে এই কাজটা সবসময় আসলে সহজ নয় এই কাজটা আপনারা যারা হয়তো ক্যামেরায় দেখে মনে করেন জিনিসটা হয়তো অনেক সহজ আমরা হয়তো অনেক পপুলার হচ্ছি অনেক ফেসবুক ফলোয়ার বাড়ছে বাট ভিতরের কাজটা আসলে এত সহজ নয় এটা একটা 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 প্রচণ্ড রকম সংগ্রাম এবং সংগ্রামটা আমরা করতে চাই কারণ আমরা চাই যে মানুষ হিসেবে আমরা আরও বেশি একে অপরকে হেল্প করতে পারি রাইট সো আমরা আজকে সবাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি লাইফটিতে জয়েন করার জন্য আমি এই লাইভ সেশনটা শেষ করব যে আব্বা আপনি তুমি যদি কিছু বলতে চাও যে একদম শেষ প্রশ্ন যে যদিও আশেপাশে আমরা অনেক করাপশান দেখি অনেক কিছু দেখি পৃথিবীতে এখন রকম অনিয়ম দুর্নিয়ম ইনজাস্টিস শুধু বাংলাদেশে না পুরো পুরো বিশ্বেই এবং অনেকেই মনে করে যে যেহেতু পুরা পৃথিবীটাই খারাপ হয়ে যাচ্ছে সবাই করা আমি ভালো থেকে কি হবে সো সো আশেপাশের মানুষ খারাপ থাকলেও নিজে সৎ নিজে ভালো থাকার মাঝে নিজে ভালো থাকার কোনো কেন দরকার বা এটার কীভাবে তারা নিজেকে অনুপ্রেরণা নিতে পারে এটা দিয়েই আমরা আজকে আমাদের এই সেশনটা শেষ করব দুটো কথা বলতে চাই নিজে ভালো থাকুন আর অন্যকে প্রতিবাদ করুন অন্যকে প্রতিবাদ না করলে কখনই কিছু হবে না শক্তভাবে দৃঢ়ভাবে অন্যায়কে প্রতিবাদ করতে হবে দুর্নীতিকে প্রতিবাদ করতে হবে এত দুর্নীতির মূল কেন্দ্রবিন্দু যারা সৎ তারা প্রতিবাদ করেন না তারা আপোষ করেন প্রতিবাদে হন সৎ হন আসসালামু আলাইকুম